বাড়িতে মাছ মাংস ডিম কিছুই না থাকলে এই পদটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এটুকু বলতে পারি শুধুমাত্র বেসন দিয়ে অপূর্ব স্বাদের এই পদ খেলে মাছ মাংসের কথা কখনোই ভুলে যাবেন। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নাটা করার জন্য আমি এখানে বেসন নিয়েছি 1 কাপ, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন বেসনটা নিতে পারেন। আর নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম, যেটাকে চৌকো করে কেটে নিয়েছি। লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে সরু করে পাতলা করে কুচি করে নিয়েছি। আর লাগছে কিছুটা ধনেপাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি কুচি করে রেখেছি। হাফ পেঁয়াজ আমি এখানে ব্যবহার করছি আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। সমস্ত জিনিস একসাথে বেটে নিচ্ছি। টমেটোটাকে আপনারা কুচিও ব্যবহার করতে পারেন, তবে এইভাবে বেটে নিলেই ভালো লাগে খেতে, সেজন্য আমি পুরোটার পেস্ট বানিয়ে নিয়েছি। প্রথমেই বেসনটাকে মেখে নেব, তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ জোয়ান, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ খাবার সোডা আর দিচ্ছি 1 চা চামচ নুন, স্বাদ মতো আপনারা নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে জল দিয়েই আমি মাখবো, কিন্তু জলটা প্রথমেই একবারে অনেকটা দেবেন না, খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেশ ভালো করে স্মুথ করে বানিয়ে নিতে হবে। মানে ব্যাটারটা যেন একদম বেশ সুন্দরভাবে তৈরি হয়। ধীরে ধীরে এইভাবে যদি জলটা দেন তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয় এবং ফ্যাটানোটা খুব ভালো হয়। আস্তে আস্তে দেখুন বেশ সুন্দরভাবে ফেটিয়ে ফেটিয়ে এটাকে আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর ফ্লপি হয়েছে। আর এর যে ঘনত্বটা সেটা কিন্তু একটু মোটার দিকেই থাকবে, পাতলা হয়ে গেলে এটা বানাতে অসুবিধা হবে, সেই জন্য এইরকম মোটাই থাকবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা হবে, দেখুন এইরকম মোটা করতে হবে। এইভাবে ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে, এটাকে রেখে দিচ্ছি। এরপরে যেটা করতে হবে, এরকম একটা প্যান নিতে হবে, প্যান নিলে সুবিধা হয়। আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সাদা তেল। তারপর এইভাবে চামচ করে যেমন দেখাচ্ছি সেইভাবে বড়াগুলো ছাড়তে পারেন, কিংবা যারা স্বচ্ছন্দ হবেন হাতে করে এইভাবে ছেড়ে দিতে পারেন। একে একে বড়াগুলো এইভাবে ছেড়ে দিচ্ছি। জলেতেই কিন্তু এটা সিদ্ধ হবে, এটাকে তেলে ভাজার কোনো দরকার নেই। এইভাবে জল বড়া একবার বানিয়ে দেখবেন, অপূর্ব সুন্দর খেতে হয়। আর এটা খুব সুন্দর নরম হয়, যখন তরকারি বানাবেন তখন কিন্তু এটা দারুণ লাগে খেতে। একে একে এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাতে যেন গরম না লেগে যায়। যদি গরম লাগে সেক্ষেত্রে একটু গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। পরের দিকে যখন বড়াগুলো দেওয়া হয়ে যাবে তখন একটু বাড়িয়ে দিলেই হবে। এইভাবে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো যে গোল শেপের হতে হবে এমন না, যেমন শেপের হবে সেই রকমই চলবে। আস্তে আস্তে দেখুন বড়াগুলো ফুলে গিয়েছে। এরপর যেটা করতে হবে, উল্টে দিতে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই ফ্লেমে নেই, মিডিয়াম ফ্লেমে করা রয়েছে। একে একে বড়াগুলো উল্টে দিচ্ছি যাতে অন্য সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। যেহেতু জলেতে সিদ্ধ হয়, বেসন বড়াগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয় আর খেতে একদম অন্যরকম হয়। আর এটা শরীরের জন্য খুব ভালো। যেহেতু এটা জলেতে সিদ্ধ হচ্ছে, তেল দিয়ে ভাজা হচ্ছে না, সেজন্য শরীরের জন্য কিন্তু এটা উপকারী। আর এই গরমের দিনে এরকম রান্না খেতে কে না ভালোবাসে। সবসময় যে বাড়িতে মাছ মাংস ডিম থাকতে হবে সেরকম না, এরকম একবার পদ বানিয়ে দেখবেন, মাছ মাংস ডিমের অভাববোধ কিন্তু একেবারেই করবেন না। দেখতে দেখতে দেখুন বড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মোটামুটি 4 মিনিট মতন এটাকে সিদ্ধ করেছি। এরপরে আর করার দরকার নেই, গ্যাস অফ করে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, জলটাকে ড্রেন করে দিতে হবে। সেই জন্য আমি স্ট্রেনারের উপরে এইভাবে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে দিলে খুব ভালো হয়। এটা ঠান্ডা হতে থাক, এরপরে আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা। আর যে হাফ পেঁয়াজ ছিল কুচি করা, সেই হাফ পেঁয়াজটা আমি ব্যবহার করছি। চাইলে এখানে বেশি পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি পেঁয়াজটা এখানে না দেওয়াই ভালো। আস্তে আস্তে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকলে ভালো লাগবে না, সেই জন্য একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনটাকে তেলেতে বেশ ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা বেসন এখানে ব্যবহার করা যাবে না। আর এই যে বেসনটাকে ভেজে গ্রেভিটা তৈরি হবে, গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে। এরপরে ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা, মানে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে বেটে রেখেছিলাম সেই পেস্টটা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল দিচ্ছি। দেওয়ার পর এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। देखुन अनेकटाई कषानो हो गए। एरपर जेटा करते हैं एकटू ढाका दिए दीते हैं। ढाका दिले समस्त मशलार काँचा गन्धटा चले जाबे। आमि 1-2 मिनट ढाका दिए रेखेछिलाम। देखुन सुंदरभावे मशलाटा कषानो हो गए। एरपर आरो एकटू नाड़ाचाड़ा करे निच्छि कारण जलटा एखोनो भालो करे शुकायनि। एर मध्य आमि दिए दिच्छि 1/2 চা চামচ चिनी और दिच्छि 1/2 চা চামच नून। नूनटा आपनारा स्वाद मतन देबेन। चीनी क्योंकि एखे अल्प हम व्यवहार करबें खेते सुस्वादु है। आस्ते आस्ते मशलाटार कलर चेन्ज हो गए मैं मशला खूब सुंदर भावे कषानो हो गए। एरपर आमी बेसन बड़ागुलो दिए दिच्छी। एखन एकटु बेसन बड़ागुलो लागा लागा मने हच्छे किन्तु जखन ग्रेविटा तैरि होबे तखन किन्तु लागा लागा मने होबे ना। एरपर दिए दिच्छी बेसन जे जलटाते सिद्ध करेछिलाम सेई जलटा एखाने आमी व्यवहार करछि। 1 কাপ मतन जल दिएछि कारण जलटा एकटु लागबे ना हले ग्रेविटा खूब बेशी मोटा हये जाबे। एरपर आमी कैप्सिकम कुचि दिए दिच्छी। दिए आबार एकटु नाड़ाचाड़ा करे दिच्छी। कैप्सिकमटा एइभावे शेषेर दिकेई दिते होबे। देওয়ার পরে যেটা করতে হবে একটু ঢেকে রান্না করে নিতে হবে। খুব বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করলেই হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি সিদ্ধ করে দেবেন না, তাহলে টেস্টটা একটু খারাপ লাগে। বেশ ক্রাঞ্চি থাকবে, সেরকম থাকলেই ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না একদম অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে। এই যে রান্নাটা দেখালাম দেখতেই পেলেন খুব সহজ রান্না, কিন্তু সত্যি বলছি মাছ ডিম যদি না থাকে অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এটা শুধুমাত্র ভাতের সাথে নয়, গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে, সাথে সাথে রুটি পরোটা লুচি এইসবের সাথেও কিন্তু খুব ভালো লাগে। রাতের দিকে এই রান্নাটা করে দেখবেন, অপূর্ব সুন্দর লাগবে। অবশ্যই বানিয়ে খান আর সাথে সাথে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রান্নাটা। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সাথে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সহজ নতুন রান্নার সাথে।